السلام عليكم ورحمة الله وبركاته. এমডি স্বপন আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। হ্যালো, হ্যালো। হ্যাঁ এমডি স্বপন, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসলে কি আপনি এগুলো কি করেন? ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে চেহারাটা দেখান। অবভিয়াসলি আমি আপনাকে চেহারা দেখাবো, দ্যাটস নট এ প্রবলেম। হ্যাঁ হ্যাঁ চেহারাটা দেখান, চেহারাটা দেখি। হ্যাঁ মানে এই যে আপনি যে এই ধরনের বিতর্কগুলো, মানে বিতর্ক ওই মুসলিমদের নিয়ে সবসময়, যে আপনার তো হিংসা প্রতিহিংসা পরায়ণতা, মানে আমি বুঝতে পারি না আপনি কেন শুধু মানে মুসলিমদের পেছনেই আপনাকে কেন থাকতে হয়, বিষয়গুলো একটু আচ্ছা আমি ক্লিয়ার কোন করবেন আপনি। আচ্ছা আচ্ছা আমি কোন কথাটা মিথ্যা বলেছি? একটা কথা মিথ্যা বলেছি এরকম একটা দেখান তো। আপনার নবী আপনি কি দাসীর সাথে সেক্স করতো নাকি করতো না? একটা একটা করে বলি, একটা একটা করে বলি। আপনার মহানবী, আপনি চরিত্রবান মহানবী, আমি এখন কথা বলছি, কথাটা শুনে নেন, তারপর আপনি উত্তর দিবেন, ঠিক আছে? আপনার আমার পেয়ারের আপনি নবী, আপনার পেয়ারের নবী, হ্যাঁ, হ্যাঁ দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করতো কিনা, এবং সেক্স করে ইব্রাহিম নামক একটা বাচ্চা পয়দা করেছে কিনা, কথাটা কি সত্য নাকি মিথ্যা? একদম মিথ্যা। আপনি আচ্ছা দেখেন এখন একটা আমি বিষয় আপনাকে দেখুন, এখন আপনাকে আমি বলছি যে এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব হাতে নাতে, ঠিক আছে? হাতে নাতে প্রমাণ করব, হাতে নাতে প্রমাণ করব। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেতাব কোনটা? বুখারী শরীফ আর কোরআন শরীফ সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন কিতাব। শরীফ এক নাম্বার, কোরআন শরীফ এক নাম্বার, এবং হাদিস হচ্ছে 2 নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি তাই। আচ্ছা কোরআন শরীফটার অনুবাদ, বাংলা অনুবাদ আপনি বের করেন, বাসায় আছে না, নিয়ে আসেন। না আমার কাছে ইনস্ট্যান্ট নেই। ভাই কোরআন শরীফ আপনার বাসায় নাই, এটা কেমন কথা বললেন ভাই? ভাই কোরআন শরীফ আপনার না বাসায় নাই, নেই। এটা কেমন কথা? আপনি কিরকম মুসলমান যে আপনার বাসায় কোরআনের বাংলা অনুবাদটা আপনার বাসায় নাই? আপনি কিরকম মুসলমান? কেন সবকিছু আপনি সবার তা কাছে ঠিক আছে, রাখতে আপনাকে আমি হবে সময় কিছু দিচ্ছি, লেখা আছে আপনি আপনার? সূরা আল মাআরিজের 29-30 নম্বর আয়াত দুইটা আমাকে পড়ে শোনান বাংলায়। সূরা আল মাআরিজের 29-30 নম্বর আয়াত দুইটা আমাকে না পড়ে শোনান লেখা আমার বাংলায়। কিছু নেই, কিন্তু আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে অনেক। না না আমি আপনার আপনার আমার প্রশ্নের উত্তর কি দিব আপনার পরে, কাছে আগে কি আমরা আমার এই কিছু বাদ জিনিসটা ক্লিয়ার হব, আগে এই জিনিসটা ক্লিয়ার হব যে হযরত মুহাম্মদ না আপনার কি দাসীর মূলত সাথে, হচ্ছে কোন এই আমি শাসন এখন শুনছেন? কথা বলছি, কথাটা শুনে নেন, আমি কথাটা বলছি, কথাটা শুনে নেন। হযরত মুহাম্মদ দাসীর সাথে, দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করতো যেই আপনি সময় শুধু হযরত কেন মুহাম্মদের একটা কথাই 11টা বিবি বারবার ছিল। বোঝাচ্ছেন? না না আপনাকে আমি শেষ করে নিই, আপনি তো অস্বীকার করেছেন দাসীর সাথে সেক্স করতে, এই বিষয়টা অস্বীকার করেছেন না? আপনি অস্বীকার করেছেন না? হ্যাঁ এখন আমি তো আগে এটা প্রুফ করবো, তারপরে আমি আপনার প্রশ্নগুলো নিব, প্রশ্নগুলোর উত্তরও পাবেন আপনি, কিন্তু আগে এই বিষয়টা ফয়সালা হতে হবে যে হযরত মোহাম্মদ দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করে ইব্রাহিম নামক বাচ্চা পয়দা করেছিল কিনা, ঠিক আছে? আপনার বাসায় ভাই ইসলামের কি বই আছে আপনি আমাকে বলেন তো? আপনার বাসায় কি তাফসিরে ইবনে কাসির আছে? আপনার বাসায় কি আমি তাফসিরে আপনাকে ইবনে কাসির আছে? না আমি এই যে সমস্যা সবসময় এগুলো নিয়ে থাকি না, আমি এমনিতেই খুব সিম্পল আচ্ছা সাধারণ আপনার মানুষ, বাসায় কি আল এগুলো বিদায়া ওয়ান নিহায় বইটা আছে? আমি আল্লামা আপনাকে ইবনে বলছি কাসিরের যে আল আমি বিদায়া ওয়ান কি নিহায় বইটা আছে? পড়তেছি, আমার কাছে কোনো বই নেই আপাতত, আমার কাছে এখন আচ্ছা কোনো বই আপনার নেই। বাসায় কি, ইনস্ট্যান্টলি আপনার কাছে লিখুন, কি আমি একটু তাফসিরের দেখে নিচ্ছি। জালালাইন বইটা আছে? তাফসিরের জালালাইন আছে? আচ্ছা আপনাকে আমি একটা কথা বলছি, আপনি কি বাংলা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারেন? তাহলে আমি আপনার আপনাকে বাসায় কি বলছি যে সুনানু আমি নাসাই শরীফ লিখেছি। আছে? আপনার কাছে কি সুনানু নাসাই শরীফ আছে? আপনি কি স্টুপিড নাকি? আপনার কি কোনো বই নাই? আপনি জীবনে কোনো বই পড়ছেন ভাই? আমি আমি বললাম যে আমি ইনস্ট্যান্ট বাসাটা আপনি পোস্ট একটা, করছি, আমি আপনি এখানে আমার কোনো জীবনে, আপনি মালামাল নেই আমাকে স্টুপিড বলেছেন, আপনাকে আমি শোনেন, আপনি জীবনে কোনো বই পড়েছেন? কোরআন শরীফ পড়েছেন কেন। কোনোদিন? আপনাকে আপনার কি মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা বই আপনি আপনি একা কোরআন একা শরীফ পড়ে কোনোদিন ফেলছেন? পড়েছেন? কোরআন শরীফ কোনোদিন পড়েছেন আপনি? আপনার তো সেই বিষয়ে জানার কোনো প্রয়োজনীয়তা নেই। আমার তো প্রয়োজন আছে। আপনি কোরআন আপনি শরীফ কোরআন যদি মিথ্যা শব্দটার মানে বলেন বলতে আপনাকে পারবেন? এটা বলার আপনি মতো কোনো কোরআন অধিকার শব্দটার কোনো মানে রাইট বলতে নাই পারবেন? আপনার? আপনি কোরআন শব্দটার মানে বলতে পারবেন? ইসলাম নিয়ে সবসময় আপনি হচ্ছে ইসলাম আপনার, নিয়ে বিভিন্ন আপনি কথা কোরআন বলছেন, আপনি শব্দটার কে? মানে বলতে পারবেন? আপনি কোরআন শব্দটার মানে বলতে পারবেন? আপনি তো এত কিছু জানার পরে আপনি এরকম কেন না না আপনি কোরআন শব্দটার মানে বলতে পারবেন? পারবেন না? না বলতে পারলে বলেন পারবো? পারবো না। আপনার কাছে বলার মতো কোনো না না বোধ নাই, আপনি পারবেন না নেই ভাই, যেমন আপনি প্রমাণ কোরআন থাকবে না। শব্দটার মানেও জানেন না। আপনি ইসলাম রক্ষা করতে চলে আসছেন, লুঙ্গি কাছা দিয়ে মানে ইসলাম রক্ষা করতে চলে আসছেন, আপনি আপনার তো নবী মুখ ছিল খুলে হচ্ছে এসে গিয়ে, ড্যামেজ দিচ্ছেন দেখতেছি। আমি এখন কথা বলছি শুনে নেন, আপনি তো আপনার মুখ নবী খুলে এসে ছিল ড্যামেজ হচ্ছে গিয়ে, দিচ্ছেন। আপনার নবী হচ্ছে গিয়ে অত্যন্ত নিম্ন মানের একজন লুচ্চা লাফাঙ্গা ধর্ষক এবং শিশুকামী মানুষ কে নিয়ে বলাৎকারকারী সমালোচনা করে কারা, লোক ছিল, যারা সবচেয়ে বড় মূর্খ জানেন? এবং ডাকাত ছিল, হ্যাঁ ডাকাত সর্দার ছিল। কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনি যত আপনি কোন মূর্খ ইসলামের দশম বই পর্যায়ের পড়েন মূর্খ। নাই, আপনি কোন ইসলামের বই পড়েন নাই, জীবনে কখনো ইসলামের কোনো বই পড়েন নাই, বাপ মায়ের মুখে শুনছেন যে এই যে আপনি কোন মুসলমান। পর্যায়ে আপনি আপনি হচ্ছে মূর্খ তো আমার আমার সর্বনিম্ন কথা শেষ হোক, স্তরে। তারপর আপনাকে আমি বলতে আপনি দিব, কিন্তু লো আপনার আমার মেনার, কথা শেষ লো হলে আপনাকে মেনার আমি নিয়ে বলতে আপনি দিব, থাকেন, জানেন আপনি? আমার কথা শেষ হোক, তারপর আপনাকে আমি বলতে আপনার দিব কথা ভাই। শোনার মতো কোনো মন মানসিকতা নেই। আপনার কথা শুনলে তো তাহলে আমার আপনি কিছু লাইভে মনে যুক্ত মানসিক। হন কেন ভাই? আপনি লাইভে যুক্ত হয় কি আমার আমার চেহারা দেখতে যুক্ত হয়েছেন? আমার না লাইভে না যুক্ত না না হয়েছেন কেন আপনি ভাই? কেন এইগুলো করেন কেন? আমার প্রশ্নের তো কোনো আপনার উত্তরই দিতে নবী, পারবেন না আপনার কেন? নবী হচ্ছে কি অত্যন্ত নিম্ন মানের একটা লুচ্চা, হ্যাঁ, এবং আপনারা তো লাফাঙ্গা বলেন যে আপনার ধর্ষক, হচ্ছে কি শিশু, মানে যারা শিশুদের সাথে সেক্স সমাজবাদী করতো। লোক, আপনারা বলেন আপনার নবী আপনাদের ভাই দাবি, তাই তো? 9 বছর বয়সী, আপনার নবী ভাই নয় আপনাদের বছর দাবি বয়সী কি? মেয়ের সাথে সেক্স করতো। ওয়েট ওয়েট ওয়েট, আপনার আমার নবী, কোশ্চেনটা শুনুন। আপনার নবী ছিল একজন আপনাদের দাবি ডাকাত আপনারা কি, সর্দার।
আপনারা আমি নাকি যে হচ্ছে কি কথাগুলো আমি কি বলেছি, জানি আমি যে কথাগুলো বলেছি একটাও কি মিথ্যা কথা? প্রত্যেকটা মিথ্যা কথা, আপনি ইচ্ছা আচ্ছা মানে আপনাকে আমি যতগুলা কথা দেখাচ্ছি, বলছেন পর্যন্ত আচ্ছা আপনাকে আমি আপনার হোল দেখাচ্ছি, লাইফে আপনি যত এটা কথা হচ্ছে, বলছেন এটা প্রত্যেকটা হচ্ছে মিথ্যা। সুনানু নাসাই শরীফের হাদিস, সুনানু নাসাই শরীফের সহিহ হাদিস, হ্যাঁ 106 নম্বর পৃষ্ঠা। আপনি যদি 4 নম্বর খণ্ড আপনি বের এগুলো করেন, বলবেন না বুঝছেন, আপনি এগুলো বললে পরে এই মনে যে হবে এখন যে আপনি দেখতে এগুলো ভুয়া। হাদিস দেখতে চান না কেন ভাই, হাদিস দেখতে চান না কেন ভাই? 3961 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। পরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। সুনানু নাসাই শরীফের সহি হাদিসে বলা আছে আপনার নবীর একটা বাদী ছিল যার সাথে নবী আপনার আপনার নবী সহবাস করতেন, সহবত করতেন, আচ্ছা ঠিক আপনি আছে? রাখেন, আপনার মানে আসলে না কোন না মেন্টালিটি না না, এটা কি, অন্যরকম, মানে এটা কি ভাই, এটা সুনানু ভিত্তি নাসাই করে শরীফের ভিত্তি সহি করে হাদিস আপনি ভাই? দেখাতে পারেন আপনার ভাই কাজ, এটা সুনানু নাসাই, আপনার বাসায় যদি সুনানু নাসাই শরীফ না থাকে আপনি কালকে কিনে আনবেন, এগুলা হচ্ছে শুনে ইসলামী আমি আপনাকে ফাউন্ডেশন থেকে বলি, কিনে এনে আপনি যদি আপনি পৃষ্ঠা ইসলামিক নম্বর মিলায় প্রফেশনাল, দেখবেন, আপনি যদি আপনি আরবির পৃষ্ঠা সঠিক নম্বর মিলায় ব্যাখ্যা জানতেন দেখবেন, তাহলে হয়তো এরকম আসতো আপনি না। আপনি এখানে পৃষ্ঠা নম্বরটা হয়তো বা মিলায় দেখবেন যে বাংলায় আপনার, বঙ্গ অনুবাদ, অনেক জায়গায় ভুল আছে, অনেক জায়গাতেই বঙ্গ না অনুবাদ না, ভুল থাকে, বঙ্গ অনুবাদ আমার না, বঙ্গ এটার অনুবাদ ইংরেজি অনুবাদও অনুবাদও করেছি একই কথা সেটাতে লেখা ভুল আছে, আছে। এটার আরবি অনুবাদও একই কথা লেখা আছে, এবং মাওলানা ইবনে কাসিরের তাফসিরে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের যে তফসির, সেই তফসিরে এই হাদিসটাও ব্যাখ্যা করা আপনি তো আছে বলছেন যে বঙ্গ অনুবাদ নবী ভুল করিম থাকতে পারে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে মারিয়া কিছু না, কিপ্তিয়া নামক যৌন দাসীর সাথে না 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 আফসার ভাই, ঘরে বঙ্গ অনুবাদ একই ভুল থাকতে বিছানায়, পারে, কিন্তু আপনি হচ্ছে একই না, বিছানায়, আপনাদের তো দাবি একই একটা বিশাল বিছানায় দাবি, আফসার, আপনারা নাকি আফসার সমাজবাদী, বিছানায়, মানে একটা সমাজবাদী মানুষ কি আফসার করে আরেকটা বিছানায়। মানুষের দুর্নাম করে না বেড়াতে পারে? শোনেন না ভাই, শোনেন একটু, শুনে শেষ করতে দেন, না আমি আপনার নবী আপনাকে বলি, আফসার মানে কি বিছানায় আপনি ধরেন যে মারিয়া আমাকে আপনি কিপ্তিয়াকে বলে তুলে বেড়াচ্ছেন তার যে সাথে লীলা যারা খেলা সমাজবাদী, করতেছিল, কিন্তু আর আপনি কি করলেন আপনার যারা নবী জন্য একটা বদনাম হাফসার করে ঘরে, বেড়াচ্ছেন, কিভাবে সমাজবাদী হতে ভাই পারে? একটু শেষ করতে দেন, আপনার নবী হাফসার ঘরে মারিয়া কিপ্তিয়া নামক যৌন দাসীকে তুলে লীলা খেলা করতেছিল, লাগালাগি করতেছিল, তখন হাফসা আবার চলে আসে, ফেরত চলে আসে বাসায়, বাসায় এসে দেখে যে তার রুমে, তার বিছানায় লীলা খেলা চলতেছে মারিয়া আপনার একটা কিপ্তিয়ার সাথে আপনার আপনি নবী। সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, আপনার তো মানে কথা বলার সে এবিলিটি নাই, মানে একটা না মানুষের সাথে আপনার, কিভাবে কথা বলবেন, আপনি তো সে ভাই, লাগালে আপনি ভোট তো লাগালো, উম্মাদ, আপনি তো ভাই ধর্ষক নবীর উম্মত, আপনি কেন সোশ্যাল মিডিয়াতে আসেন? আপনার মানে কেন কি ইহুদি আপনি নাসারাদের কিভাবে বলতে পারেন, সোশ্যাল মানে আপনার মিডিয়া কেন আপনাদের কোন ব্যবহার রাইট করতে আছে হয় আপনার কথাটা? ভাই? আপনাদের কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়? আপনারা তো উম্মাদ, নবী, ধর্ষক নবীর উম্মত, আপনারা ইহুদি নাস্তিকদের জিনিস ব্যবহার করেন কেন? আপনারা নামাজ পড়তে যাবেন মসজিদে, চিল্লাপাল্লা করবেন গিয়ে, কোপাকুপি করবেন গিয়ে, যৌন দাসী লাগাবেন গিয়ে, হ্যাঁ শিশু মেয়েদেরকে লাগাবেন গিয়ে, আপনারা কেন মানে ফেসবুকে কেন আসেন আপনারা? এটা তো আমি বুঝি না ভাই, আপনারা কাফের মানে কোপাবেন, আপনারা নাস্তিক কোপাবেন, আপনাদের কাজ তো ভাই কোপাকুপি, আপনারা এখানে জিহাদ করবেন, আপনারা আইসিসে যুক্ত হবেন, আপনারা আপনারা আল কায়দা করবেন, আপনারা বোকো হারাম করবেন, আপনারা এটা জবাই আমাদের করবেন, পার্সোনাল আপনারা এটা পার্সোনাল আপনারা এটা হিন্দুদের নিয়ে কোনো মেয়েদেরকে মানে তুলে এনে, আপনি হিন্দুদের অন্য মেয়েদেরকে বিষয় নিয়ে গনিমতের মাল নাম আপনি দিয়ে, কি আপনারা ভাই হিন্দুদের মেয়েদেরকে গনিমতের মাল নাম দিয়ে তুলে আনবেন এবং তাদেরকে রেপ করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ, আপনাদের নবী এই কাজ করেছে, আপনাদের নবীর সাহাবীরা এই কাজ করেছে, সুন্দরী মেয়েদেরকে, বাপ হ্যাঁ ভাইকে হত্যা করে সুন্দরী মেয়েদেরকে তুলে আচ্ছা এনে, এগুলো দেখেছেন আমার নাকি? কাছে হাদিসে পরিষ্কার ভাবে আছে এগুলো ভাই, হাদিসে পরিষ্কার ভাবে আছে এগুলো, আপনাকে দেখাই আপনি তো দিচ্ছি সব আমি। জাল হাদিস করেন জানেন, আপনি তো জাল আমি ফেক আপনার, আপনি সবকিছু আপনি তাহলে বই জানেন, বের করেন, আপনি বই বের করেন, আমরা দুইজন এই দুই পাশে বসে চেক করব জাল হাদিস কিনা, আপনি সহিহ বুখারী বের করেন, সহিহ অবশ্যই আপনি মুসলিম আর সাথে সহিহ এগুলো তো বুখারী, বই নিয়ে অবশ্যই বুঝতে হবে, সে বিষয়ে তাহলে অবশ্যই ভাই আমি তো আপনারা বই নিয়ে আসেন না দিনমজুর কেন করি। ভাই? আপনারা প্রতিদিনই বলেন যে বই নিয়ে একদিন আসবো, আপনারা সব মুমিনরা বলেন যে বই নিয়ে একদিন আচ্ছা আসবো, ভাই বই নিয়ে মনে একদিন করেন আসবো, যদি সেটা কথা একদিনও বলতে ভাই গেলে আসেন না ভাই, লজিক্যালি বলা যায় বুঝছেন, এই এতগুলা দলিল আপনারা নিয়ে ভাই একদিনও আসেন না বলতে ভাই, হবে আমার মানে কাছে সমস্ত বইয়ের পিডিএফ আছে, আমি তো সমস্ত বইয়ের পিডিএফ থেকে আপনাকে দেখাই দিব, এখন হ্যাঁ এই সহিহ জন্যই তো মুসলিমে আপনার আছে, এই সহিহ ধরনের বুখারীতে ভ্রান্ত আছে, ধারণা সৃষ্টি হয়েছে। আমি আপনাকে বলি শুনেন, যে পিডিএফ করা বাদ দেন, কোন একটা ভালো আলেমের কাছ থেকে আপনি আমি কোরআন বইও পড়েন, চেক সেটা করে দেখছি, কোরআনে মিথ্যা কথা বলেন না কোরআনে ভাই, মিথ্যা সঠিক কথা বাংলা বলেন ভাই, উত্তর না জানেন, তারপরে ভাই আপনি কথা মিথ্যা কথা বলবেন। বলেন না ভাই, মিথ্যা বলেন না ভাই, আমি তো সহিহ না বুখারী না না সহিহ না মুসলিম সব বই আমি আমি পড়া, মিথ্যা কথা বললাম, আমি একজন হ্যাঁ আপনারা ইসলাম ভাই পরিবারের মিথ্যা সাথে কথা বলেন, আমি কথা আপনি যদি বলি, আমার একটা হাদিস ভুল প্রমাণ করতে পারেন আমি লাইভে আসার ছেড়ে দিব, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, জান এই আপনি চ্যালেঞ্জ কি গ্রহণ আপনি করবেন? কি বলেন, আপনি না প্রত্যেকটা না এই কথা চ্যালেঞ্জ মিথ্যা গ্রহণ হয়, করবেন আপনি কি বলেন করেন না, না, না এই চ্যালেঞ্জ আপনি তো গ্রহণ এখনো করবেন, মিথ্যা আচ্ছা কথা আপনাদের, বলছেন, আপনি একটা কথাও ভুল বলেন না, এইটাই তো একটা সবচেয়ে আচ্ছা বড় মিথ্যা কথা, আপনি আপনাদের, জানেন আপনাদের সমস্ত ইসলামিক এইটা আলেমকে একটা সবচেইতে বড় চ্যালেঞ্জ মিথ্যা দিলাম, কথা, যে যারা আচ্ছা এইটা ঠিক কথা আছে বলতে পারে, তাহলে যে একটা আমি চ্যালেঞ্জ কখনো হয়ে যাক, মিথ্যা বলি না, তাহলে আপনি একটা কখনো চ্যালেঞ্জ মিথ্যা হয়ে বলি, যাক, আপনি জানেন তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, আপনি আমার লাইফ থামাই দিতে পারেন, আজকে আমার লাইফ মানে বন্ধ হয়ে যাবে, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি আপনাদের পৃথিবীর সমস্ত মুসলিম মোল্লাদেরকে এবং আলেমদেরকে চ্যালেঞ্জ দিলাম, একটু আগে যে হাদিসটা দেখালাম সুনানুন নাসাই শরীফের বাদীর সাথে সেক্স করতো, এই হাদিসটা ভুল প্রমাণ করেন, আপনি বই এনে দেখেন যে এই হাদিসটা কোন বইতে নাই, সুনানুন নাসাই শরীফে নাই, এটা ভুল প্রমাণ করতে পারলে আমি আর জিন্দেগিতে কখনো লাইভে আসবো না, চ্যালেঞ্জ আপনাকে, বই তাই আনেন এখন, আপনি আচ্ছা ফোন ঠিক করেন আছে যাকে, যাকে যার কাছে আপনার সুনানুন নাসাই শরীফের বই আছে তাকে ফোন করেন, ফোন করে আনেন বইটা, এখন নিয়ে আসেন, আমি বসে থাকবো, এখন নিয়ে আসেন, আমি একটু নম্বর বলবো, পৃষ্ঠা নম্বর দেখাবেন, আমি খুঁজে নিতে পারবো, দ্যাটস নট এ প্রবলেম, আমি খুঁজে বের করতে পারবো, এটা কোনো না সমস্যা না নেই, আমি এখনই করেন, সেটা এখনই করেন, ফোন করেন আপনার বন্ধুকে, ফোন করেন যার বাসায় সুনানুন নাসাই শরীফ আছে তাকে ফোন করে এখনই আনতে বলেন, আমি বসে থাকবো, সুনানুন নাসাই শরীফের খন্ড খুলবেন, পৃষ্ঠা নম্বর খুলবেন, আমি চেক করবো, আপনি বইটা এইভাবে দেখাবেন যে এই হাদিস নাই, এরকম কোনো হাদিস নাই, তাহলে আমি এরপরে আর জীবনে কখনো লাইভে আসবো না, চ্যালেঞ্জ আপনার জন্য সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর কোন কখনো সূরাটার পাবেন কথা না, বলছেন আপনি সুনানুন জি নাসাই আপু, কোন শরীফের সূরাটার কথা ইসলামিক বলছেন, ফাউন্ডেশন থেকে বের হওয়া 3961 নম্বর হাদিস বের করেন, হাদিসের কথা না, আপনি কোন সূরা থেকে এটা পেয়েছেন সেটা বলবেন, সুরা আল মাআরিজের 29-30 নম্বর আয়াত বের করেন, সুরা আহজাবের 50 নম্বর আয়াত বের করেন, সুরা আহজাবের 52 নম্বর আয়াত বের করেন,
সুরা নিসার 24 নম্বর আয়াত বের করেন, সুরা নিসার 24 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির ব্যাখ্যা বের করেন, সুরা সুরা নিসার 24 নম্বর আয়াতের তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারি, তাফসিরে কুর্তুবি বের করেন। আমি এখানে বসলাম, আমি আমি চেক করবো, আপনিও চেক করবেন, তারপর দেখি এখানে কি লেখা আছে। বলেন ভাই, দেখান আমাকে, দেখান আমাকে, আমরা দেখি, আমার ভিডিওটা মানে যে কম্পিউটারে খুলছেন এটা আমরা দেখি একটু, নাহলে তো আপনি পড়বেন দেখবেন না, এক পড়বেন আরেক। ভাই আমাকে দেখান একটু, না 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 আপনি দেখেন না ভাই, আপনি hadisbd.com এ ঢোকেন, hadisbd.com এ ঢুকে, hadisbd.com চিনেন তো ভাই, hadisbd.com চিনেন তো, hadisbd.com এ কি মিথ্যা হাদিস লেখা থাকে, hadisbd.com এ কি মিথ্যা হাদিস লেখা থাকে, hadisbd.com এটা চিনেন তো, এই ওয়েবসাইটটা চিনেন তো? এখন ভাই আপনাদের নাস্তিকরা মিলে যদি আপনারা চালান বলতো থাকতেই পারে, hadisbd.com ওয়েবসাইটটা নাস্তিকরা চালায়, আপনি দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন এবং আমি দাঁত ভেঙে দাঁতের ডাক্তারের কাছে যাব, দেখি ভাই আপনি মুমিন মুমিন জিহাদি মুমিন আপনি কতটুকু কি করতে পারেন, আপনার নবী যে বাদীর সাথে সেক্স করত এটা আপনি ভুল প্রমাণ করতে। হ্যাঁ সুনানু নাসাই শরীফের 3961 নম্বর হাদিস বের করেন আপনি, আমি বলি শুনেন না, আপনারে কিছু কথা বলি, আপনার কোনো কথার আর দরকার নাই ভাই, আপনার কোনো কথার আর দরকার নেই, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সুনানু নাসাই শরীফ পিডিএফটা ডাউনলোড করেন আপনি, এখন আপনি পিডিএফটা ডাউনলোড করেন, আপনি পিডিএফ পাবেন অনলাইনে, লেখেন সুনানু নাসাই শরীফ পিডিএফ, লিখলে আপনি বাংলা পিডিএফটা পাবেন, ডাউনলোড করেন, আমি বসে আছি, দেখেন আপনারা লাইনটা কেটে দিল, বললাম যে মানে পিডিএফ বের করে দেখতে ওনারা মানে এগুলো চেক করবেন, দেখেন মুমিনরা কিরকমের মিথ্যুক চাপাবাজ হয় দেখেন, লাইনটা কেটে দিল।